ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য একটা কথা আমি বলছি, যদি কোনো কোশ্চেন কঠিন লাগে তাহলে সে কোশ্চেনটা কিন্তু অর থাকবে, অরের কোশ্চেনটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে, সেই বিষয়ে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে ভালো করে পড়াশুনো করে লেখা, অ্যান্সারগুলো ঠিক করে গুছিয়ে লেখা সেটা করতে হবে। সেই কারণে আমি যে কোশ্চেনগুলো লেখাচ্ছি সেগুলো মুখস্থ করতে হবে, এবং আমি এমনকি বলেও দিচ্ছি শর্ট কোশ্চেন অজস্র পড়তে হবে, শর্ট কোশ্চেন থেকে নাম্বারটা তুলে নিতেই হবে। যে শর্ট কোশ্চেন করলে আমি নাম্বারটা বেশি পাবো, ব্রড কোশ্চেনও কিছুটা নাম্বার বেশি পাবো, এর থেকে দেখা যাবে অল টোটালে আমার নাম্বারটা বেশি আসছে। তাহলে কোন কোশ্চেন পড়লে বা কোন অধ্যায় পড়লে বা অথবা তো থাকছেই বা কোন কোন গল্প পড়লে আমি বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন পাবো, এগুলো আগে জানতে হবে, এবং সেই বিষয়ে আমি টিউটোরিয়ালে টেস্ট পেপার সলভ থেকে শুরু করে সমস্ত কোশ্চেন অ্যান্সার লেখানো শুরু করে দিয়েছি, এমনকি শেষের দিকে চলছে, কারণ মার্চে ফাইনাল পরীক্ষা। যদি কেউ কিছু প্রশ্ন করতে চাও আমার সাথে কথা বলতে পারো এবং যোগাযোগ করতে পারো। আমি টিঙ্কু আন্টি হই, স্বর্ণশ্রী ছাতা পার্কের কাছে আমার টিউটোরিয়াল হোম।